এই শহরের স্বপ্নগুলো কুরবানির গরুর মতো, ঈদের মতো খুশির সময় জবাই করে দেওয়া হয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের জনপ্রিয় ফানি ইউটিউব চ্যানেলের ব্যাড ব্রাদার্সের টিম মেম্বার ইটস ওমরের গার্লফ্রেন্ড, বউ, পরিবার, বাড়ি গাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকেই বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়ে, কারণ আমি নিজের মানুষের কাছেও আমার বদনাম শুনছি। ওমরের আসল নাম নূর মোহাম্মদ বিন ওমর, আর তার ডাকনাম ইটস ওমর। তিনি পেশায় একজন স্টুডেন্ট, লাইক স্টার, টিকটক স্টার ও ফানি ইউটিউবার। ওমরের জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 20 মার্চ 1998 সালে। সেই হিসেবে বর্তমানে তার বয়স চলছে 24 বছর। ওমর উচ্চতায় 5 ফুট 7 ইঞ্চি ও তার ওজন 60 কেজির মতো। ওমরের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। ওমরের শখ হচ্ছে ভিডিও করা, লিপসিং করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা। ওমরের শিক্ষা জীবন, তিনি কালিয়াকৈর ডিগ্রি কলেজ থেকে HSC পাশ করেছেন। ওমর ইউটিউব জগতে আত্মপ্রকাশ করেন 2020 সালে দেশি ব্যাডমিন্টন প্লেয়ার ফানি ভিডিও দিয়ে। তো আমার দেখা ওমরের জনপ্রিয় ফানি ভিডিওগুলো হচ্ছে ডেঞ্জারাস দেশি টিচার, ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার, ডেঞ্জারাস দেশি টিচার 3, কোপা আমেরিকা স্পুফ, দ্য হ্যান্টেড হাউস, ডেঞ্জারাস দেশি টিচার 2, উই আর স্মোকার, RIP দিদি নাম্বার 1, RIP KGF ও ট্রেন নাম্বার 365 ইত্যাদি। ওমর এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন। তবে সত্য কথা হচ্ছে এই যে, ইটস ওমরের সাথে প্রেম করার জন্য হাজারো মেয়ে অপেক্ষায় আছে। ওমরের ইনকাম, তিনি প্রতি মাসে ইউটিউব থেকে 3-5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। তবে বর্তমানে ওমরের মোট 3টি ইউটিউব চ্যানেল রয়েছে, ব্যাড ব্রাদার্স, ব্যাড ব্রাদার্স গেমিং ও ইউর ব্যাড ব্রাদার্স ইত্যাদি। কিন্তু গত কয়েকদিন আগে এই 3টি ইউটিউব চ্যানেল থেকে ওমরকে বের করে দিয়েছে তার টিম মেম্বাররা, এবং তাদের ভাষ্যমতে ওমর নাকি এই 3টি চ্যানেল তাদের কাছে টাকার জন্য বিক্রি করে চলে গেছে। কিন্তু এই কথাগুলো কতটা সত্য সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। আর ঠিক এই মুহূর্তে ওমরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণের তোলপাড় চলছে। আমি কি হারাইছি ওইটা আমি ভালো বুঝি, আর তুমি কি হারাইছ ওইটা একদিন বুঝতে পারবা। আর এই মুহূর্তে ওমরের আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে 30 লাখ টাকারও বেশি। ওমরের গাড়ির কালেকশন, দুঃখিত, ওমর এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি। সো ভিউয়ার্স, ওমরের ফানি ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ